তোমাকে সৃষ্টি করে থেকে তুমি কার উম্মত, তার সম্পর্কে কথা বলার আগে তোমাকে 50 বার ভাবতে হবে আমি কি বলবো। না জানলে বলো না, আজকে কেন কলঙ্ক হবে, শিল্পীদের অ্যারেস্ট হবে কেন, গানের কথা নিয়ে আল্লাহ রাসুলকে নিয়ে কেন তর্ক তর্ক করবে তারা, এই পালাই তো হওয়া উচিত না। বাউল গানে অনেক সময় আল্লাহ নবী রাসুলকে অবমাননা করা হয় এমন প্রসঙ্গ আসে, এবং এটা নিয়ে অনেক বিতর্ক ইতিমধ্যে হয়েছে, তো অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ, এ নিয়ে আপনার বিশ্লেষণ কী বা মূল্যায়ন কী আসলে? এটা যে কারণে অ্যারেস্ট হয়েছে সেটা হলো জীব পরম, জীব আমরা, পরম হয়েছে তিনি, তো জীব পরমকে নিয়ে কোনোদিন তর্ক হয় না, এই তর্ক হয়েছে বিধায় কিন্তু এই সমস্যাটা হয়েছে। কারণ পাল্লা গান বলতে মানে মানে কে কাকে ঠকাতে পারে, এই একটা সিস্টেম। আমি অবশ্য দেখি না, কেউ শুনিও না, কিন্তু আমি জানি, এবং অনেক অশ্লীল ভাষাও তারা ব্যবহার করে, এটাকে আমি কি গান বলবো আমার মাথায় ঢোকে না, আমরা তো গান করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা কতটুকুই বা জানে, একজন আছে ওর ভিতরে শিক্ষিত, সেটা আবুল সরকার, মনে হয় ডিগ্রি পাস সম্ভবত, ম্যাক্সিমাম তো অশিক্ষিত, ব্রেইনের বৃদ্ধি দিয়ে চলে, এর বই পুস্তক পড়তে হবে, তো একজন শরিয়ত মারফত যাই হোক না কেন, যে বিষয়ে আলোচনা হোক না কেন, তাকে জানতে হবে, না জানলে তখন এই সমস্যাগুলো হবে, এবং সেই সমস্যার কিছুটা রেশ আমাদের মধ্যেও পড়ে। সোজা কথা, আজকে কেন কলঙ্ক হবে, শিল্পীদের অ্যারেস্ট হবে কেন, গানের কথা নিয়ে আল্লাহ রাসুলকে নিয়ে কেন তর্ক তর্ক করবে তারা, এই পালাই তো হওয়া উচিত না, এই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। মৌলিক গান আসো, বিশ্বাস গান গাও, কী করবো আর, তর্ক বিতর্কের দরকার নাই। দেশটা তো একটা মুসলিম কান্ট্রি, এটা তো সত্য কথা, মেজরিটি মুসলিম, তো কাজে সেই দেশে যদি নবী আল্লাহ নিয়ে কোনো মানে কটূক্তি করে, এটা তো স্বাভাবিক, মাইন্ডে লাগবেই সবার, সে শিল্পী হোক আর যাই হোক, তুমি বলার কে, তোমাকে সৃষ্টি করে থেকে তুমি কার উম্মত, তার সম্পর্কে কথা বলার আগে তোমাকে 50 বার ভাবতে হবে আমি কি বলবো, না জানলে বলো না, ওই পালাটারই দরকার নাই, জীব পরম পালারই দরকার নাই। আমি মনে করি নারী পুরুষ আছে, হিন্দু মুসলমান আছে, এ আছে সে আছে, এগুলো করো, যেটা নিয়ে বিতর্ক হবে সেই গানটা কেন করতে যাব আমি, সে লেখাপড়া হবে কতটুকু জানে, যে কারণে সে অ্যারেস্ট হইল এই কথাটা সে বলবে কেন। আল্লাহ রাসূল কিন্তু তর্কের প্রশ্নই জাগে না, সে আমি হই আপনি হই যে হন না কেন, সে হুজুর যদি করে সেও তো দোষী, এটা তো স্বাভাবিক। আমি নিজে পালা গান শুনি না, কিন্তু আমি ব্যাপারগুলো দেখেছি আর কি, ফেসবুকে বা ইউটিউবে আসছে তো কী কারণে, এবং যার জন্য প্রধানমন্ত্রী নিজেও বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করাই দিয়ে, সোজা কথা, কারণ এটা নিয়ে আবার একটা রাজনীতি শুরু হবে, দরকার কি, তাহলে তুমি কেন রাজনীতি স্বীকার হয়ে দিয়ে গেলা, এমন কথা বললা, এটাই আর কি, বুঝের অভাব। হ্যাঁ করে, আমি এই বিষয়ে যাব না, কারণ আমি নিজেও গান গাই, আমি এ বিষয়ে আমি যাব না, এই কারণে তাদের ব্যাপারটা একটু আলাদা, বাউলদের ব্যাপারটা একটু আলাদা, আপনি যেটা বলছেন এটা আমি জানি এবং আমি বুঝি, কিন্তু আমি বলবো না, কারণ বললে আমিও শিল্পী, আমারও গায়ে পড়ে। এখন মনে করেন একজন শিল্পী একটা অন্যায় করবে, হাজারো শিল্পী সে বদনামটা ভাগে নিতে হবে, উপায় নাই, তা কাজেই কোনো শিল্পী এই ধরনের কাজ না করে সেইটা সবাইকে প্রোটেকশন দিতে হবে। তোমরা জ্ঞান অর্জন করো, জানো, লেখাপড়া করো, বই পড়ো, জেনে শুনে তারপরে তোমরা নামো, সমস্যা নাই, না বুঝে আন্দাজে হুট করে এটা কথা বলবো, এটা তো ঠিক না, তোমার কথা শোনার জন্য তো দর্শক বসে আছে, তুমি ভুল বললে তো ওটা সমস্যা। এই যে আমি একটা গানের কথা বলি, যেটা হচ্ছে এসো বন্ধু কাছে বসো, এটা হাসিনা চৌধুরী ও ইফরাত আরা নার্গিস, আপনার সঙ্গে গিয়েছে তো ইফরাত আরা নার্গিস, আর পুরুষ ভয়েসটা আপনার, হ্যাঁ, তো সেটা সেই গানটা নিয়ে কিন্তু একটু আপত্তি আছে, যে আপনার এসো বন্ধু কাছে বসো হাত দিও না ডালিম গাছে, এর অর্থটা আসলে এসো বন্ধু বসো পাশে, হ্যাঁ, হাত দিও না ডালিম গাছে, হয়েছে কি
আরো কিছু গান আছে না না বলছি কমার্শিয়াল গান না আপনি জেনারেল কিসের কথা বলছেন ও সেটা আলাদা বিষয় আর এখানে একজন প্রফেসর ইফরাতার নার্গিস আচ্ছা তালমাটি কলেজের প্রফেসর আমি কথা জানো তো যাই হোক এটা গীতিকার হলো হাসান মতিউর রহমান প্রশ্নটা তাকে করার দরকার যে আপনি কি হিসেবে আপনি তো গিয়েছেন সেই আমি গিয়েছি আমরা শিল্পী গান গীতিকা লিখে যে আমরা গাই এটুকুই ঠিক আছে যেমন আমাকে একজন প্রশ্ন করেছে যে আপনি কেন বলেছেন বন্ধুরা মেয়েদের সাথে প্রেম করবেন না তাহলে জীবন কিন্তু শেষ ওই যে বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি মায়া মানুষ এত নিঠুর আগে তো না জানি তখন আমি বললাম যে এই কথাটা না বলতাম যদি বলতাম যে আপনারা সবাই মেয়েদের সাথে প্রেম করেন তাহলে কিন্তু এই প্রশ্নটা আপনি আমাকে করতেন না তো কমার্শিয়াল কিছু কিছু সাইট আছে কিছু কিছু ব্যাপার আছে তখন তো ক্যাসেটের যুগটা ছিল বলতে যত কমার্শিয়াল কথা লাগানো যায় তো সুশুরি থাকে হ্যাঁ রোমান্টিক এগুলো ভালো লাগে এই আর কি আর বিচ্ছেদ তো বিচ্ছেদই তো ওই সেন্সে হয়তো এটা পরবর্তী সময় কিন্তু সম্ভবত ফিল্মেও গেছে গানটা সম্প্রতি মিউজিক ভিডিও দেখে হ্যাঁ এসে বন্ধু বসক আছে হাত দিয়ে ওনার লালিম গাছে মানে আমার গাছের কলায় পাক ধরেছে না এটা আমি গাই নাই আবার অনেক সময় দেখা যায় কি যে আমার নাম দিয়ে অন্য শিল্পীর গান ছাড়ে এটাও দেখা যায় আমি দেখছি এটা তো আমি বাজে কথার গান আমার জানা মতো আমি গাইনি তো এখন ডুয়েট গানগুলো একটু হয় কি কম্প্যাক্ট একটা ব্যাপার তো একটু রসালো না হইলে আবার ডুয়েট গান জমে না মমতাজকে নিয়ে আমি তো প্রায় 30-40টা অ্যালবাম করছি তাই না তার মধ্যে তো অনেক ভালকার কথাবার্তা আছে এটা ডুয়েট গানে হবে কিন্তু সলো গান আমি কখনো এই টাইপের গান আমি করি না এসে বন্ধু বসে কাছে হাত দিয়ে ডালিম গেছে এটা ফিল্মেও গেছে হ্যাঁ ওই কথাটাতে একটু আপত্তি আর কি আপত্তি থাকতে পারে সে থাকলে এটা গীতিকারের ব্যাপার আমার ব্যাপার না একজন রাইটার্স যখন গান লিখে দেয় শিল্পীর দায়িত্ব শুরু কাজ শুরু করে দেয় শিল্পী গেয়ে দেবে লাইবিলিটিস কিন্তু গীতিকারের সুরকারেরও না এবং শিল্পীরও না আপনাদের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছায় সেই জায়গা থেকে কি দায়টা না এটা ঠিক আছে এখন ব্যাপার হয়েছে যে আপনাদেরকে দেখে অনেকে ফলো করে কিন্তু হ্যাঁ তা ঠিক আছে এখন গীতিকার কোন সেন্সে গানটা লিখেছেন তা তো আমি জানি না যারা সুর করে যারা লেখে যারা মিউজিক করে সেও কিন্তু এর মধ্যে আছে তাহলে এই তিনজনের সমন্বয়ে যে জিনিসটা আমি করলাম এটা নতুন কিছু করি ওই চিন্তা ভাবনাটা আমি একটা নতুন গানের মধ্যে দিয়ে দিই তত নতুন একটা সৃষ্টি হয়ে গেল তাহলে তো আর ওই জোড়াতালি বা ওই যে নকল এগুলো দরকার হয় না ইন্ডিয়া কি নকল করে ইন্ডিয়ার আপনি মৌলিক গানগুলো শুনে দেখেন তো মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু এখানে তো হুবহু ওই যে ও একটা গান করলো হুবহু কথা পাল্টাইয়া ও আর একটা করলো মানে কষ্ট নাই আর কি কষ্ট করতে চায় না ব্যবসা করতে চায় আপনাদের সময়কার তো অনেক গীতিকার সুরকার এই সময় এসে গান লিখছে লিখছে মানে উঠে আসছে না কেন গানগুলো আসলে সমস্যা আসলে কি হাসান মতিউর রহমান আপনার উনি অনেক গান কিন্তু এখন লিখছেন সুর করছেন হ্যাঁ উনি সুর করছেন ভালো কথা এখন হয়েছে কি কথার কিন্তু শেষ আছে সুরের শেষ নাই আপনাকে বুঝতে হবে একজন মূর্তি গড়ে যিনি একশোর পরে কিন্তু একই রকম হয়ে যাবে আলাদা আর করতে পারবে না অতিরিক্ত হলাম একশো আর কি অত পারবে না হয়তো বা তা ঠিক কথার মালা কিন্তু শেষ হয় এক একজনের লেখার ধরন এক এক রকম সে তো ওইভাবেই লিখবে আর যুগের যে পরিবর্তন যেটা সে যুগের পরিবর্তনের সাথে যদি সে না লিখতে পারে তো তো সে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে সে যাই হোক আমি হই আপনি হন যাই হোক ব্যর্থতা অবশ্যই আমি হারমোনিয়াম তবলায় গান করেছি আবার ঢোল টবলা এটা সেটা ওই কী বলে ওই বাঁশি দোতারা বেহালা এগুলো দিয়েও করেছি আবার মডার্নও করেছি যদি আমি এটা না পারতাম তাহলে আমি ব্যাকডেটে আল্ট্রা মডার্নও করতেছি সেটা কি আমার মূল জিনিস ঠিক থাকবে যেমন সেদিন একটা গান করছি আমি দেলওয়ার দুদা সরবের লেখা যে সিরিজ করাচ্ছি আর কি তুমি আমার নসিবে ছিলা না বন্ধু তুমি আমার নসিবে ছিলা না আমি চাইলাম তোমারে তুমি চাইলাই আমারে আমি চাইলাম তোমারে তুমি চাইলাই আমারে
তবু আমি তোমারে পাইলাম না, তুমি আমার নসিবে ছিল না বন্ধু, তুমি আমার নসিবে ছিল না। নতুন গান, নতুন সুর, অনেক টাচি সুর। হ্যাঁ, যাই হোক, আপনি নকল বলতে পারবেন না, কথাও না শুরু না, আমি চাচ্ছি সেইটা। আমি তো বলছি যে বেলারতো সবকে বলছি যে দেশিসকেও বলছি যে আমি ভাই সুরের মধ্যেও নাই, কথার মধ্যেও নাই। ওকে দায়িত্ব দেন, ওই মুশফিক লিটুরে দিয়ে মিউজিক করা একটা কারে দিয়ে করাবে, যেটা ভালো হয় ওকে দায়িত্ব দিয়ে দেন, ও যাতে সুন্দর হয় সেটা করে দেবে। আপনি একটা চাপাই দেবেন একটা মিউজিক ডিরেক্টর, আমি কিন্তু সে গান করবো না।